हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी चिकेनेर दारुण एकटा रेसिपी पोस्त चिकेन बनिए देखाबो। एटा बानानो खुबी सहज, जारा नतून रान्ना करछो तारा किन्तु एटा ट्राई करते पारो। ताहले चलो चट करे बनिए फेली चिकेन पोस्त। चिकेन पोस्त बनानोर जन्य एखाने आमी 500 ग्राम हाड़ सह चिकेन नियेछि। तबे बोनलेस चिकेनों ये रान्नाटा करा जाबे। चिकेनटाके खूब भालोभावे धुए जलटा झरिए नियेछि। एखन आमी चिकेनटा मैरिनेट करब। तो प्रथमे आमी दिए दिच्छि 1 टीस्पून आदा बाटा, 1 टीस्पून रसुन बाटा, 1 टीस्पून काश्मीरी रेड चिली पाउडार। এবার দিচ্ছি এখানে 4 টিস্পুন টক দই। এটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আগে, তো এটা দিয়ে দিলাম। আর এবার আমি 2 টিস্পুন মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। তবে 1 ঘন্টার থেকে বেশি সময় ম্যারিনেশনে রাখতে চাইলে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর রান্নার আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তবেই কিন্তু রান্নাটা করতে হবে। তো 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2-3 শুকনো লঙ্কা, আর কিছুটা গোটা গরম মশলা। তো এটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। আর আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার আরও একটু আমি ফ্রাই করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা চিকেনগুলো। আর এই মশলাগুলো এর সাথে আমি দিয়ে দিলাম। বাটিতে যা মশলা ছিল এটাও আমি একই সাথে দিয়ে দিলাম। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে সব ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজের সাথে আর সমস্ত মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আর এখন এভাবে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন কমিয়ে দিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুললাম। বেশ অনেকটা জল বের হয়ে গেছে। আর দেখো, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি নুনটা আগে অ্যাড করিনি, তাহলে আরও অনেকটা জল বের হয়ে যাবে। তো সেই জন্যে আমি নুনটা এখন দিয়ে দিলাম। আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি স্লাইট একটু হলুদ। আর এবার দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। এগুলো আমি আবার খুব ভালো করে সমস্ত মিক্স করে নেব। এখন আমি আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। চিকেনটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এইভাবে, আর চিকেনটা এখন বেশ সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করছি 1 টেবিলস্পুন টমেটো সস। আর এখন আমি অ্যাড করব এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস, পোস্ত আর কাজু বাদাম বাটা। তো 2 টেবিলস্পুন আমি এখানে পোস্ত নিয়েছি, আর 5-6 কাজু বাদাম নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি।
এই পোস্ত বাটাটা দেওয়ার পরে 2 মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব কারণা পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ এটা রাখা যাবে না তাহলে এটা নিচ থেকে লেগে যেতে পারে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি জল এই বাটিতে করে আমি জলটা দিয়ে দিলাম तो जलटा दिए दिए जतटा परिमाणे ग्रेवि है से अनुजाई किन्तु जलटा दीते हैं नूनटाओ इस समय एक चेक कर और एखे हमें एड कर स्लाइट एक चीनी एबारमें ढाका दिए दीची चिकेन पुरोपुर से जावा पर्त रान्ना करब तो 10 मिनट ढाकना दिए रान्ना करारे हमें ढाकनाटा खुली আর দেখো কালারটা কি সুন্দর এসেছে আর চিকেনটাও কিন্তু নরম হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিলাম এই সময় আরো একবার নুনটা চেক করে নিতে হবে আর এখন আমি অ্যাড করছি হাফ টি স্পুন মতো গরম মশলা পেস্ট রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর এবার আমি ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা কমপ্লিট এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিকেন পোস্ত এটা এখন গরম ভাতের সাথে সার্ভ করতে হবে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা